ধরে নিন আমরা আছি এখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 408 কিলোমিটার উপরে। সমুদ্রপৃষ্ঠ থেকে দুনিয়ার সব থেকে বড় বিল্ডিং দ্য বুর্জ খালিফা 808 মিটার উঁচু। পৃথিবীর সর্বোচ্চ উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট 8848 মিটার উঁচু। প্যাসেঞ্জার প্লেন 10,000 থেকে 11,000 মিটার উপরেই ওড়ে। ওজনের স্তর 17,000 মিটার থেকে শুরু হয় আর পৃথিবী থেকে 50,000 মিটার দূরে গিয়ে শেষ হয়ে যায়। আর 1,00,000 মিটার বা পৃথিবী থেকে 100 কিলোমিটার উপরে পৃথিবীর প্রায় 50% আবহাওয়া বা বাতাবরণ সমাপ্ত হয়ে যায়। আর এখান থেকে শুরু হয় স্পেস বা মহাকাশে। এই যে দৃশ্য আপনারা দেখছেন, এটা পৃথিবী থেকে 408,000 মিটার বা 408 কিলোমিটার দূরের দৃশ্য, যে অরবিটে সফর করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তাহলে চলুন জেনে নেওয়া যাক ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা মহাকাশ থেকে আমাদের দেশ ভারত কেমন দেখায়। এটা হলো ভারতের দক্ষিণ ভাগ আর শ্রীলঙ্কা, চারিদিকে ভারত মহাসাগর দ্বারা ঘেরা। এটা উত্তর পূর্ব ভারত, এখান থেকে আপনারা হিমালয়ের পর্বতমালাও দেখতে পাবেন। আপনি উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানের কিছু ভাগ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড আর হিমাচলের কিছু ভাগও দেখতে পাবেন। এটা পশ্চিমবঙ্গ, বাংলার পাহাড় আর সুন্দরবনের ও বাংলাদেশের ভাগও দেখতে পাবেন। এটা হলো ভারতের ওয়েস্টার্ন পার্ট, যেখানে গুজরাট, মহারাষ্ট্রের কিছু ভাগ দেখতে পাবেন। আর এটা পূর্ব হিমালয় পর্বতমালা, এটা প্রায় 65 ভাগ ভারতকে কভার করা একটা বিরাট বড় ছবি। আর এটা মুম্বাই শহর, এবং এটা হলো স্পেস থেকে তোলা ভারতের কিছু রাতের ছবি। আর আপনারা যে এই তিনটে বেশি আলোচনা দেখতে পাচ্ছেন, ওগুলো তিনটে শহর, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ আর চেন্নাই। এটা আহমেদাবাদ শহরের স্পেস থেকে তোলা রাতের ভিডিও ক্লিপ। এখানে মেঘের মধ্যে যে আপনারা লাইটিং দেখতে পাচ্ছেন, ওটা আসলে মেঘের গর্জন বা বিদ্যুৎ চমকানো। নাসা এই ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছে, এই জন্য আমরা এটাকে একটু বেশি ফাস্ট দেখছি। এই যে বড় আলোচনা দেখতে পাচ্ছেন, ওটা হলো দিল্লি শহর। এই ছবিটা একটু ভালো করে দেখুন, দেখবেন একটা লাইটের রেখা দেখতে পাবেন। আসলে ওই রেখাটি হলো এলওসি বা ভারত পাকিস্তান বর্ডার, যার ডান দিকে ভারত আর বাঁদিকে পাকিস্তান রয়েছে। আর যে ওই লাল রেখাটা দেখতে পাচ্ছেন, ওটাই হলো অ্যাকচুয়াল এলওসি বা লাইন অফ কন্ট্রোল, এবং এটা হলো পুরো নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। আমি এই ভিডিওতে নাসার তোলা ভারতকে মহাকাশ থেকে কেমন দেখায় সেই ভিডিও ক্লিপই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি কিছু মিস হয়ে যায় তো আমি এই ভিডিও আপনাদের সামনে আবার তুলে ধরবো, যাতে মিস্টেকটা রিমুভ করতে পারি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, টেক কেয়ার।